Opa, ma! E, păcăi, mă scără! Care, ala, tot din nătă, măi, ieză, măi! Aba, aia, mă, măi, ieză, măi! Hello viewers, Azmiri Music, subscribe, like, comment, share kurun, dhanyabad. Re bore, hamar rakhiya toy koi roila re. Bondhu, ki khidabar, byabohar bhalo na re bhai. Te ki chhe? Are shiter moddhe ar bogati eto babar baite. Uri ba. Ki are? Eta murjita se. Himra, uji itta deu, itta deu. তোরে হিমরা কামর দেখ লো কিসের এত দুঃখ তোমার বুঝলাম না কিছু আমি আরে বন্ধু রে এ মাঘ মাস শীতের মধ্যে বউ যদি শ্বশুর বাড়িতে থাকে আর আমি যদি গরমে একলা একলা থাকি কম্বল কে গরম আনি ক আয় হেতে রে কত করে বলছি রে ভাইয়া তুই যাচ্ছ রে আমি কথা কে হুন কার কথা আমি বাবার বাড়ি যাব বাবার বাড়ি যাব হ্যাঁ প্রত্যেক দিন আমার ভালো লাগে না আমি বাবার বাড়ি যাব ভাবি তো এটা একবার ঠিক করে নাই কারণ আমার মতে কি জানো জামাই বউর একটা দিবস আছে সে দিবসটা হইলো শীতের দিন এই শীতের দিন যদি জামাই বউ যদি একলগে না থাকে তাহলে এটা দিবসটা পালন করবো কেমনে শীত মানেই বউ মানেই হচ্ছে শীত আনন্দ বুঝো না কেন এই কথাটা তুই বুঝছিস রে ভাই কিন্তু আমার বউরা বুঝলো না বুঝবো কেমনে এই যে শুনো তোমার আমি একটা কথা কই যখন সন্ধ্যা হইতেছে না আর একটু পরেই মানে রাই চলি তোমার বউয়ের দরকার কারণ শরীর গরম করা লাগে যা তোমার যদি আমি ঝরাইয়া দেবো শরীর গরম হবে জীবন হইব না ভাবি যদি একটু তোমারে ধরে তাহলে দেখো তোমার শরীর একবার কারেন্টের মতো হয়ে গেছে এই কথা তো মাথারই বোঝা না রে ভাইয়া কত রে ফোন করছি আমি ফোন করছি ফোন করা হওয়ার দিয়ে আমাকে বলে চাবি তুমি এখন পুরিও না আমার বান্ধবীর সাথে কথা বলতেছি কাট করে কাটি ফোন করে যে তুই কি করতে আইবার চাই না আল্লাহ এরকম বউ রাহার থেকে না রাহাই ভালো তুমি জানো তারপরে আমাকে কাঁদে দিয়েছি কারণ আমি তো পুরি সিদ্ধ জামু গই শান কোন বালা বুদ্ধি দিবি সারাদিন তোর একটা বুদ্ধি দেবি সকালবেলা তোর একটা কাঁড়া চামচ একটা চুরি লই আসি একটু বিকলা বানানি আমার চলে মিলে দিচ্ছি মাগাই তবে কাটা সামনে খাই মিলিস তখন তো আমি সিদ্ধই যাবো ইন্দ্র বাচ্চা তাহলে হলো তোমার আমি একটা কথা কই বউ তোমার অধিকার তোমার মার বা কাটবা যা খুশি তা করবে হ্যাঁ এটা করে গিয়ে বাপের বাড়িতে বউ নিয়ে আহ কারণ তোমার আগে কাজ চালাও বুঝো না হন্দি তন্দি আর শ্বশুরের যা সাতানার বাচ্চা শাশুড়ি যা সাতানার বাচ্চা আমাকে কি বলা জানো ভেতর মা ইয়ার বলে ঠান্ডা লাগে দিব বিয়া দিছে কি লেগে এটা বুঝতাম না দেখো রে তুমি করো আমি গেলাম ভাইয়া রে কই গেলি রে এই গোকের কথা কেউ বুঝে না রে বলে কি অব কি আর নিজের কথা নিজে কই আচ্ছা তো স্বামীর তো কোনো দোষ নেই তাহলে তুই অনেকদিন হয়েছে আমগো বাড়িতে আইসর স্বামীর বাড়ি চিলে যাইতেছিস না রে মা বাবা আমি এই শীতের এই কয়দিন যেতে পারবো না এই শীতের ছয় মাস আমি ওই বাড়িতে যাব না শীত চলে গেলে গরম আসলে আমি তোমাকে বলতে হবে না আমি এমনিতেই ওই বাড়ি চলে যাব আচ্ছা তোর মারে জিজ্ঞেস কর তোর মারে জানি বিয়ে করছি ছয় মাস আমার বাড়িতে ছয় মাস তোর নামের বাড়িতে রাখছে কিনা আম্মু থাকতে পারে আমি থাকতে পারি না আমার ঠান্ডায় অ্যালার্জি আচ্ছা আমি বুঝলাম না মাইয়া কি তোমার কাছে কি ওজোর হয়ে গেছে অনেকক্ষণ ধরে তাকে তাকে দেখতেছি এই মাইয়ার আমার একমাত্র মাইয়া আমার ঘরে থাকে ছয়টা মাস থাকে তুমি অত কিছু বুঝবা না মাইয়ার ঠান্ডা দাঁত আছে মাইয়ার ঠান্ডা অ্যালার্জি আছে ওই কি পানি আছে নাহলে সাপ্লাই পানি নাই মাইয়া আমার বাড়িতে আরো তিন মাস থাকুক কিন্তু জামাইকে নিয়ে আসতো একসাথে থাকতো না 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 সেটা হবে না বাবা ও ওইখানেই থাকুক এটা কোনো কথা হইলো এইটাই কথা ঠিকই তো আছে আমার মাই আমার কাছে থাকবে ছয়টা মাস জামাই না হইলে থাকলো বাহ বাহ মা হইয়া মেয়ে সংসার ধ্বংস করতেছ মাথায় তুলে রাখো মাথায় তুলে রাখো কোন দুর্ঘটনা যদি জামাই হয় সেই জন্য আমি যাই না জেল খাইলে তুমি খাবে আচ্ছা মা তোর সমস্যা থেকে তুই যাচ্ছিস না কেন কেন যাচ্ছি না সেটা আমি তোমাকে বলবো না আবু তুমি কিছু বলো না কেন কি বলবো তোর বাপ তো বল তোর বাপরে কি বলবো তোর বাপকে এত কিছু বলছো তুমি বুঝো না তোমার মায়ের কষ্ট হয় আমি বলো বলো দা বলো হ্যাঁ হ্যাঁ তুমি বলো দা বলো রেখে আমি হ্যাঁ 15 বছর বিজেছিলাম আমি বলো আচ্ছা তুমি কেন বুঝো না
তোমার মাইয়া ওইনে পুকুরের পানি, ওই পুকুর পানিতে কাপড় চোপড় ধোয়, থালা বাসন ধোয়, সংসারের সব কাজকাম করে, গোসল করে, মাইয়া ঠান্ডা লেগে গেলে নিউমোনিয়া হয়ে যাবে। তোমার মাইয়া কষ্ট পাবো না? কেন তুমি সংসার করো নাই? তুমি কি পুকুরে যায় গোসল করো নাই? তুমি কি কাপড় চোপড় ধোও নাই শীতকালে? শুনো, তোমার মাইয়া এখানে আইসা কোনো কাজকাম করতে হয় না, আরামে খাচ্ছে, আড্ডা মারতেছে, এই পাড়ায় এই পাড়ায় ঘুরতেছে, তার নেশা হয়ে গেছে, বুঝো না কেন? তুমি সবসময় মেয়েটার সাথে এরকম করো কেন আমি বুঝলাম না, মেয়েটা কি তোমার ভারী হয়ে গেছে নাকি? আমি তো রেডি, আমি তো জানি না, আমি তো জানতাম না এই শীতের মধ্যে তোর বউয়ের দরকার নেই। তুই যদি এখন যদি না যাস তাহলে বউ দেখবি যে শীত যাবো গা, তারপরে আইবো না। তাড়াতাড়ি বাদ দে, তোর যে শীত এই শীতের মধ্যে যদি তোর বউ না থাকে তোমার ঘরে কি আছে যে সরে নিবো? আরে আমার কথা রান্না আসা তুমি সত্যি কি চল চা আর ঘরে আমার বউ আমি আনতে যাবো, তুই নিষেধ করার কি কেরাম বোর্ড খেলতাম জান? আমার বউ গাহরি আমার না ভাই কত বার কাঁদতেছে, আর তুই এসে বড্ড বড্ড কথা বল। আমার বন্ধু বউ সারা এই শীতের মধ্যে খুব কষ্টে আছে বুঝছো, আমি মাথার ড্রেন খুলে দিছি, তার জন্য আজকে সে নিজে যাইতেছে আমার মেয়ে আর শ্বশুরবাড়িতে বউ আনছে। ও তাহলে আর বেরেনটা তুই খাইছ না? তোকে তো এখন আসতে একদম বাড়ি ফিরবো, বন্ধু না দুজন একটাই কথা আছে বাংলাতে ঠিক মানুষ একটাই কথা আছে বাংলাতে ডাকবো, আমি ডাকি তোমার শ্বশুর তুমি ডাকবো, আমি ডাক দিবো। ও আচ্ছা, হ্যালো বাড়িতে পা মা শীত কেমন হচ্ছে? শীত তোমার শাশুড়ি ছাড়া কত বাইরে? আমি কইছিলাম তা আমি একটা বার চিন্তা করি খান, আমি মাইয়া বিয়ে দিবেন এতদিন বেড়ানোর কি দরকার? সে তো যাচ্ছে না, সে গাউরামি করতেছে। ঠিক আছে কি সমস থাকে
তুই বাবা যে সামনে সাথে বিয়ে করে মেয়ে সংসার ভাঙবো নাকি এই বেটা ছয় মাসের বিয়ে করলে তোমার মেয়েকে বিধবা হয়ে না না মেয়ে বিধবা ছয় মাস পরে ছেড়ে দিবে আমার মেয়ে চলে যাবে ওটা কি কন্ট্রাক্ট ম্যারেজ না আমি বলছি চলে না মামা যাও তুমি না কইলে আমি তোমার শাশুড়ি মায়ের সম্মত হলো তুই এগুলো কি কও তা আমি তো এটাই অস্বীকার অস্বীকার করছি তুমি আমার কি বলো তোমার সাথে দেখাম মানে না ওমা আমরা তিন দিন অন্য দিকে চলে গেছেন না আমরা উকিল মা হিসাবে আপনি সাক্ষী দিবেন ফলে ছয় মাসের কন্ট্রাক্ট শেষ হলে আমি মাইয়াকে ভাড়া দিয়ে মাইয়াটা চলে যাবো আমি তো আবার অন্য কিছু ওকে কি আর বলবো একটা কাজ করেন একটা লম্বা ফাঁড় একটা ফাঁড়ের দড়ি দেন ফাঁড়ের দড়ি এক মাথায় থাকবে আমার বন্ধুর গলা আর এক মাথায় থাকবে আমার গলা এই যে কারো গাছ ওর মধ্যে দুজন মিলে গুলি করবো আচ্ছা বুঝলাম তুমি গলা ধরে দিবে কিন্তু তোমার বন্ধু গলা ধরে দিবে কেন আচ্ছা এটা খারাপ আমার লাগে আছে এখন আমাকে সারা ছেড়ে দেবো তো আমার লগে তো পৃথিবীর সব বাইরে ছেড়ে দেবো আর নাহলে এক মাস বাড়িতে গেলে তো একটা শিয়াল কুত্তা খাই দেবে এই শোনো তোমার মেয়ের কারণে যদি এই বয়সে আমাকে জেল খাটতে হয় এই খুব ফুলা ঠিক নাই যে কোনো সময় ফাঁসি দিয়ে আচ্ছা দাঁড়াও শীতকালে তার বউ কাছে নাই তো ফাঁসি দিতে পারে আচ্ছা দাঁড়াও শোনো বাবা তুমি আমার জামাই আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি জি আমার মেয়ে হলো তোমার স্ত্রী জি স্ত্রীর উপর তোমার অধিকার থাকা তুমি পুরুষ নিয়েছ শাশুড়ি আর কঞ্জুস আমরা আস পার না করি উল্টা আরো কিক মাস দিছে দাদা এখন যদি না যাস বিশ্বাস করছে তিনবার করে ইয়ে দেখা বসা দুটো করা বসাও